হ্যালো বিবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বিবাস আজকে আমি আপনাদের মাঝে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে ফেসবুক নিয়ে ঠিক আছে ফেসবুকে আপনারা হয়তো অনেকেই জানেন একটা ফেসবুক লাইট অ্যাপস আছে ঠিক আছে তো ওই অ্যাপসে আপনাদেরকে কিছু সেটিং এখানে দেখাই দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে আর ওই অ্যাপসটার মাধ্যমে কিন্তু ফেসবুকে সকল কিছু করা যায় ঠিক আছে ওই অ্যাপসটার মাধ্যমে ওই মেসেঞ্জারও ওই অ্যাপসটার ভিতরে আছে ঠিক আছে তো ওইটা নিয়ে আমি আজকে কিছু সেটিং দেখাই দেব তবে প্রথমে অ্যাপসটিতে চলে যাবো অ্যাপসটি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এই রাইট অ্যাপস ওইটাতে চলে যাব ঠিক আছে এই যে দেখেন এ রাইট রাইট এটাতে চলে যাব চলে গেলাম তারপর তারপর এখন একটা গিয়ার দেখতে পাচ্তেছেন এখানে এই যে দেখেন তির একটা গিয়ার দেখতে পাচ্তেছেন ওইটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্তেছেন নতুন আপডেট একটা অপশন দেখতে পাচ্তেছেন ড্রাক মুড নাম একটা অপশন দেখতে পাচ্তেছেন ঠিক আছে তো এটা আপনারা কী করবেন অন করে দেবেন ঠিক আছে অন করলে একটা নতুন এন্টারপ্রাইজ চলে আসবে ঠিক আছে আমি অন করে দিলাম এই যে দেখেন অন করে দেওয়ার পর একটা নতুন এন্টারপ্রাইজ এখানে চলে আসছে ঠিক আছে এই যে দেখেন একটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে একটা সেটিং নতুন তবি বাস এইখানে আর একটা জিনিস দেখায় দিব সেটি হচ্ছে এই আপনারা অনেকে হয়তো ফলোয়ার অন করতে জানেন না ঠিক আছে তো ফলোয়ার কীভাবে অন করবেন সেটা এইখান থেকে দেখায় দিব ঠিক আছে তো এটা যে আপনারা নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর সেটিংয়ে যাবেন ঠিক আছে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আবার নিচে চলে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই একটা অপশন দেখতে পাচ্ছেন তালা মতন এই অপশানে চলে যাবেন ঠিক আছে এই অপশানে যাওয়ার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে তারপর আরেকটা অপশন অপশান আছে তারপর আরেকটা অপশান আছে এইগুলো আপনারা কী করবেন এইটা প্রথমে একটা পাবলিক করে দেবেন ঠিক আছে আমি পাবলিক করা আছে আমার অলরেডি তারপর এই এইটাও পাবলিক করে দেবেন এই যে দেখেন পাবলিক করে দিছি তারপর এইটাও পাবলিক করে দেবেন ঠিক আছে এই পাবলিক করে দিছি আপনারা চাইলে সব কিছু পাবলিক করে দিতে পারেন সমস্যা নেই তারপর একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই অপশানটা দেখতে পাচ্ছেন এটা এটা ইয়েস করে দিবেন ঠিক আছে সেভ করে দিবেন ঠিক চিহ্নটা এই এই চিহ্নটা দিয়ে সেভ করে দিবেন তারপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটা এগুলো সবগুলো পাবলিক করে দেবেন সবগুলো পাবলিক করে দিলে আপনার ফলোয়ার এই অন হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার ফলোয়ার দেখা দেখাইতেছি এই যে দেখেন আমার বর্তমানে ফলোয়ার হচ্ছে এই এক হাজার নয়শো তিরিশটি আছে তো আপনি ওই সেটিংটা করলে আপনারও এই ফলোয়ার ওই অপশানটা এখানে দেখা যাবে শুরু করবে ঠিক আছে আপনার কত ফলোয়ার আছে সেটা এখানে শুরু করবে তো ব্যাস আপনারা বুঝতে পারতেছেন এই অ্যাপসটার সম্বন্ধে এই অ্যাপসটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপস এটা থেকে আপনারা মেসেঞ্জারও লাগবে না এটা থেকেই এস করতে পারবেন ঠিক আছে এই অ্যাপস থেকেই এস করতে পারবেন দেখেন এখান থেকে এস এম এস করতে পারবেন ঠিক আছে এই কে অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ না সবগুলো এখানেই দেখতে পারবেন উপরে দেখেন এখানেই দেখতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপসটি অনেক ভালো একটা অ্যাপস অনেক সুন্দর ফিউচার ঠিক আছে তো আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় বাজারিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম